একুশ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা রায়ে দলের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে রাজধানী শ্যামপুরে দলীয় প্রচারপত্র বিতরণী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান সেই সাথে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি এ সময় তিনি দাবি করেন দেশে বিএনপির রাজনীতি ছোট হয়ে গেছে মানুষের কাছে দলটির আবেদন কমে গেছে আর বিএনপির আন্দোলন সম্পর্কে হুঁশিয়ারি জানিয়ে কাদের বলেন রাজনৈতিক আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে তবে নাশকতা সহিংসতা করলে জনগণতা প্রতিহত করবে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই কঠোর অবস্থানে রয়েছে বলেও হুঁশিয়ারি জানান আওয়ামী লীগের এই নেতা আমরা দাবি করছি আদালতের কাছে যদি সহিংসতা হয় তাহলে উদ্ভূত পরিস্থিতি কি করতে হবে আইন প্রয়োগকারী সংস্থা অনেক কঠোর অবস্থা